নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের আচারের একটি অসাধারণ রেসিপি। আচার আমরা ছোট বড় সকলেই ভালো খাই, আর সেই আচার যদি সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় তো কেয়া বাদ। আর সাথে শেয়ার করব আচারের একটি সিক্রেট মশলার রেসিপি। তাহলে চলুন এই কুলের টক ঝাল মিষ্টি আচার কীভাবে বানায় আমরা দেখে নিই, আর সাথে শেয়ার করব সংরক্ষণের পদ্ধতি। তাহলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এখানে আমি 1 কেজি পাকা টোপা কুল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে এখানে যে কুলের ডাটিগুলো আছে সেই ডাটিগুলো আমি একটু ছাড়িয়ে নেব। আর কি করছি একটু দেখিয়ে দিচ্ছি। কুলের ডাটিটা প্রথমে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে কুলটা ফাটিয়ে নেব। কারণ একটাই, ভিতরে পোকা আছে নাকি দেখে নেব। আর কুলটা ফাটিয়ে নিলে ভিতরে চিনি মশলা ভালোভাবে ঢুকবে, আচার খেতে ভীষণই টেস্টি হবে। ঠিক এইভাবে ফাটিয়ে নেব, সমস্ত কুলগুলো ফাটিয়ে নেব। কি করে নিয়েছি, এইবারে রেডি করব একটা মশলা। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব 3 পিস শুকনো লঙ্কা, আরেক পিস দিয়ে দেব। শুকনো লঙ্কাটা আমি 30 সেকেন্ডসের মতো একটু ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা আমি 30 সেকেন্ডসের মতো ফ্রাই করে নিয়েছি। এইবারে দেব, মশলার পরিমাণটা ঠিক রাখবেন, 1/2 টেবিল স্পুন সাদা জিরে, 1/2 টেবিল স্পুন ধনে, 1/2 টেবিল স্পুন মৌরি। আর দিয়ে দেব 1 চা-চামচের 1/4 ভাগ মেথি। দেখুন মেথি আমি দিয়ে দিয়েছি। এইবার সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। আচারের জন্য এই মশলাটা কিন্তু মাস্ট। এক একজন এক এক রকম মশলা ইউজ করে। আমি যে মশলাটা ইউজ করলাম সেই মশলাটা একবার বানিয়ে দেখবেন, আচারের টেস্ট কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। হালকা ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এবার আমি মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। মশলাটা নামিয়ে নিয়ে কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এইবার যে কুলগুলো আমি ফাটিয়ে রেখেছি পরিষ্কার করে ধুয়ে সেই কুলটা আমি দিয়ে দেব, 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। হাই হিটে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে 1 মিনিটের মতো কুলটা আমি একটু তেলের সাথে মজিয়ে নেব। এইবারে 1 কাপের মতো জল আমি দিয়ে দেব। এইবার এটা লো হিটে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো কুলটা জলের সাথে একটু সিদ্ধ করে মজিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। হিটটা এই পর্যায়ে আমি বাড়িয়ে দেব। কুলগুলো কিন্তু একদম মজে গেছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব। এখানে প্রথমে আমি বলেছিলাম যে 1 কেজি কুল নিয়েছিলাম, তো সেখান থেকে 250 কুল আমি সরিয়ে রেখে দিয়েছি। 750 গ্রাম কুলের আমি করছি, তো 750 গ্রাম চিনি আমি এখন অ্যাড করব। এক্ষেত্রে বলে রাখি, অনেকে গুড় দিয়ে আচার খান, তো গুড় দিয়েও করতে পারেন, বাট আমি গুড়টা প্রেফার করি না, আমার চিনির টেস্টটা বেশি বেটার লাগে, সেই জন্য আমি 750 গ্রাম চিনি অ্যাড করব। আর কিছুটা পরিমাণ দেব, এখানে পুরো 750 গ্রাম নেই। চিনিটা দিয়ে দিয়েছি, এবার চিনিটা মিশিয়ে দেব। এইবার হিট আবার আমি লো থেকে মিডিয়ামে করে দেব। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। হিটটা লো থেকে মিডিয়ামে দিয়ে আমি 10 মিনিট এটা রান্না করব। মাঝে সাঝে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে।
10 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। আর 5 মিনিটের মতো হিট হাই থেকে মিডিয়ামে রেখে এটা আমি জাল দেব। অনেকে একদম শুকনো শুকনো কুলের আচার খায়, বাট আমি একটু রসালো পছন্দ করি, আর আমি একটু রসালো টাইপেরই কুলের আচারটা প্রতিবার করে থাকি। এইভাবে ট্রাই করে থাকবেন, মানে ভীষণই ভালো লাগে। এইবার হাই থেকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো আর একটু মজিয়ে নেব। দেখুন আরও কিন্তু মজে গেছে জিনিসটা। শুকনো কুলের আচার কীভাবে বানায় সেই রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যে 250 কুল আমি সরিয়ে রেখেছি সেই কুলটা দিয়ে আমি শুকনো কুলের আচার আমি করে দেখাবো। আর ওই কুলটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কুলটা ফাটাইনি, জাস্ট বোটাটা ছাড়িয়ে রেখেছি। সেটা আমি একদিন রোদে শুকিয়ে নেব। একদিন রোদে শুকিয়ে নিয়ে ফিরে এসে শুকনো কুলের আচার কীভাবে করে আমি দেখিয়ে দেব। এই পর্যায়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দেব। আমি 1 কেজি কুলের আন্দাজ করেছিলাম, সেন পুরো মশলাটা দিলাম না, 1.5 টেবিল স্পুনের মতো মশলাটা আমি মিশিয়ে নিলাম। টোটাল 2 টেবিল স্পুনের মতো করেছিলাম, 1.5 টেবিল স্পুনের মতো আমি মিশিয়ে নিলাম, 1/2 টেবিল স্পুন আমি রেখে দিলাম শুকনো কুলের আচারের জন্য। এইবারে হিটটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে থাকবো 8 থেকে 1 ঘন্টা, পুরোপুরি আচারটা ঠান্ডা করে আমি ফিরে আসব। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা মজে গেছে বা টেনে নিয়েছে। এইবারে একটি এয়ারটাইট কাছের বয়মে আমি আচারটা রেখে দেব, রেখে 2 দিন রোদে দেব। তারপরে এই আচারটা ভালো কোনো জায়গায় 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে।